এই মুহূর্তের পর সব থেকে বড় তাজা লেটেস্ট আপডেট, পেট্রোলের দাম প্রতি লিটার 200 টাকা হবে। যুদ্ধের সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে ভারতেও। তো পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে সংশ্লিষ্ট মহলের তরফ থেকে কি জারি করা হলো, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এক নজরে। 4.5 মাস পর ফের বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। তার জেরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বহুগুণ বেড়ে গিয়েছে। তার প্রভাবে এবার ভারতেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে, বাড়তে পারে রান্নার গ্যাসের দামও। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের দীর্ঘ 4.5 মাস পর পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। জল্পনা শুরু হয়েছে শীঘ্রই বাড়তে চলেছে পেট্রোল পণ্য ও রান্নার গ্যাসের দাম। কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। শেয়ার বাজারের অবস্থাও টালমাটাল। সেন্সেক্স ও নিফটির পতন হয়ে চলেছে। শীঘ্রই ভারতের বাজারে প্রভাব পড়তে চলেছে পেট্রোল পণ্যের ওপর। যুদ্ধের ফলে সোনার দাম বাড়ছিল, পড়ছিল শেয়ার মার্কেট। এবার প্রভাব পড়তে চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসে। আন্তর্জাতিক বাজারে রেকর্ড বৃদ্ধি হচ্ছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এবার শীঘ্রই ভারতের বাজারে প্রভাব পড়তে চলেছে পেট্রোল ডিজেল এমনকি রান্নার গ্যাসের দাম। বিশেষজ্ঞ মহল মনে করছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এবার ভারতের বাজারেও পেট্রোল ডিজেলের দাম বাড়বে। এবার আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম 2008 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই অপরিশোধিত তেলের দাম যুদ্ধের কারণে ব্যারেল প্রতি হতে পারে $300, যার জেরে ভারতের বেশ কটি শহরে দেখা দিতে পারে তেলের সংকট। তার জেরেই বাড়তে চলেছে পেট্রোল ডিজেল ও রাসায়নিক পণ্যের দাম।